হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কর্মসংস্থার পেপারে যে সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড এস আই সঙ্গে দেখতে পাবেন কৃষি দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তো সেটা কিন্তু অলরেডি কাটিং পেপারে বেরিয়ে এসছে ইতিমধ্যে আমরা আজকে দেখব কর্মসংস্থান পেপার যেখানে কিন্তু রয়েছে বাইশে জুলাই দু হাজার তেইশ অনস্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন যে বাইশে জুলাই দু হাজার তেইশের একটি কর্মসংস্থান পেপার এখনো পর্যন্ত কিন্তু বেরোয়নি এ সপ্তাহের মধ্যে এই পেপারটি বেরিয়ে আসবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় আপাতত কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারেন এর সঙ্গে আমরা দেখব এখানে বায়ুসেনাতে অগ্নিবীর যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলি করতে চান বায়ুসেনাতে বিশেষ করে এয়ারফোর্সে তো দেখুন এয়ারফোর্সে ইতিমধ্যে অগ্নিবীর যে নিয়োগ করতে চলেছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তো এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আর এখানে আপনাদের যে ব্যাচ নাম্বার থাকবে সেটা কিন্তু জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এই যে ব্যাচ নাম্বার এটা কিন্তু রয়েছে সেক্ষেত্রে দেখুন কারা কারা আবেদনের যোগ্য যেখানে কিন্তু বলা রয়েছে ইংরেজিতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট কিন্তু ফিফটি পার্সেন্টেজ মার্ক নিয়ে পাশ করতে বলা হয়েছে ইংরেজি বিষয়তে অন্তত ফিফটি পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনাদের পাশ করার যে যোগ্যতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে মানে বুঝতেই পারছেন এখানে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে তবে উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনাদের পাশ করতে হবে বিশেষ করে ইংরেজিতেও ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের লাগবেই তো এরপরে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর পাতা সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো এর সঙ্গে দেখতে পাচ্ছেন কন্ট্রোল জেনারেল অফ প্রেটেন্ট ডিজিটাল অফ ট্রেড মার্কস সংস্থায় এই যে নিয়োগ এটি কিন্তু তো করতে চলেছে যেটা কিন্তু কেন্দ্রীয় সংস্থায় পাঁচশো তেরপান্নটি এক্স মিনার নিয়োগটি যে নিয়োগ সে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এটা কিন্তু যে নয়াদিল্লি কথায় দিল্লির একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এরপরে রাষ্ট্রায়ত্ত ইস্পাত নিগমে যেটা কিন্তু দুশো পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে মানে আপনাদের কিন্তু যে সার্টিফিকেট সেই সকল কিন্তু প্রদান করা হবে রাষ্ট্রায়ত্ত ইস্পাত নিগমে এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে যেখানে কিন্তু দেখতে পাবেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে আপনাদের আইটিএ পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করে নিতে পারবেন দুশো জন যে টোটাল ভ্যাকেন্সি সেটা কিন্তু রয়েছে এরপরে দেখতে পাবেন সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আপনাদের নিয়োগ করতে চলেছে একশো আটটি জুনিয়র টেকনিশিয়ান যেখানে কিন্তু দেখতে পাবেন সিকিউরিটি বলতে এখানে যে টাকা ছাপানো মেশিন সেই সকল সেই ব্যাংকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আপনাদের যে নিয়োগ সেটি কিন্তু করতে চলেছে যেখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস জুনিয়র যে টেকনিশিয়ান পদ রয়েছে যেখানে কিন্তু একশো আটজন জন টোটাল ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে দুই নম্বর পাতায় কিন্তু পুরো ব্যাপারটি উল্লেখ করা রয়েছে তো এখানে দেখতে পাবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের টোটাল একশো ষাটটি অ্যাপ্রেন্টিস এখানে রয়েছে একশো আটত্রিশটি অ্যাপ্রেন্টিস রয়েছে দেখুন পেট্রোল কর্পোরেশন লিমিটেড যেখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন যেখানে শূন্য পদ রয়েছে একশো খানা তো এইভাবে করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সঙ্গে দেখতে পাবেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আপাতত এম টিএস মাল্টিটাস্কাল স্টাফ সহ হাবিলদার এই সকল পোস্ট কিন্তু নিয়োগ চলছে তো এখানে আপনারা দেখতেই পারবেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েকশো স্টোনোগ্রাফারও ইতিমধ্যে যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পারবেন তো ইতিমধ্যে এম চলছে সঙ্গে হাবিলদার চলছে যার লাস্ট ডেট কিন্তু সীমিত রয়েছে আপনারা এখনো পর্যন্ত যারা আবেদন করে নি করে নেবেন তবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েকশো স্টোনোগ্রাফার কিন্তু আবারও যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে তো এখানে আপনারা দেখলে যেটা ব্যাপারটি বুঝতে পারবেন কেন্দ্র সরকারের এই যে পোস্ট রয়েছে এখানে অনিশ্কিনে আপনারা লক্ষ্য করবেন টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে দেখুন এখানে বলা হয়েছে কয়েকশো স্টোনোগ্রাফার গ্রুপ ডি পোস্টে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া শুরু হবে দুই আগস্ট থেকে সামনে মাসের দু তারিখ থেকে এই যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে বা আপনারা দেখতে পারবেন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে যেখানে ইংরেজি শর্ট হ্যান্ড কম্পিউটারে টাইপিং মিনিটে যথাক্রমে অন্তত শব্দ তোলার যে গতি সেটা কিন্তু থাকতে বলা হয়েছে ফিফটি পার্সেন্টেজ মানে পঞ্চাশটি ওয়ার্ড তোলা কিন্তু ক্ষমতা থাকতে বলা হয়েছে মানে কম্পিউটার টাইপিং যে নলেজ সেটা কিন্তু লাগবে যাদের কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতার সঙ্গে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন তো চলো এবার আমরা দেখে নিই এখানে কোন কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত চলছে পাঁচ কেন্দ্রীয় সংস্থায় সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট পাশে শিক্ষাগত যোগ্যতায় যেখানে ডাব্লুডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে আইটিবিপি পুলিশের কনস্টেবল সঙ্গে ড্রাইভার পোস্টে নিয়োগ চলছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চারশো আটান্নখানা শূন্যপদ রয়েছে ছাব্বিশ সাত দু হাজার তেইশ তারিখে লাস্ট ডেট রয়েছে যার রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন বা অফিসিয়ালি সাইট এর সঙ্গে আই বিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক ইতিমধ্যে ক্লার্কোর পোস্টের যে নিয়োগ সেটি কিন্তু করছে আর গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবেন চার হাজার পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে একুশ সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আর সাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট আই বিপিএস ডট ইন এর মাধ্যমে নবোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নার্স এল্প সুপারভাইজার মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় সাত হাজার পাঁচশো শূন্য পদ রয়েছে এখানে আপনারা অনিশ্কৃতি সেই অফিসিয়ালি সাইট কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রেল অ্যাপ্রেন্টিস চলছে মানে একত্র ট্রেনিং চলছে আপনারা চাইলে সকল যে সংস্থা আপনারা কিন্তু যোগ দিতে পারেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম ইতিমধ্যে চলছে এখানে সেটাও বলা রয়েছে একলব্য মডেল স্কুলের শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট এর সঙ্গে অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ চলছে পাওয়ার ডি ডিগ্রি কর্পোরেশন অ্যাপ্রেন্টিস ইতিমধ্যে আবেদন চলছে আই আইটিআই আপনাদের লাগবে ডিপ্লোমা ইন গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা লাগবে তাহলে আবেদনটি করতে পারবেন আপাতত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু চলছে এর সঙ্গে সেনাবাহিনীতে ল অফিসার রেলে টেকনিশিয়ান কর্মী নাগপুরে এই মাসে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এরপরে হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট আইসিএমআরএ টেকনিশিয়ান ইতিমধ্যে আইসিএমআরএ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ চলছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি চলছে যারা এনসিসি করে রয়েছেন দেখুন এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় অনেকখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এনসিসি এনসিসি পাশের জন্য সেনাবাহিনীতে চাকুর ইতিমধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক মানে এইচএস পাস সঙ্গে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে ফিফটি ফাইভখানা তিন আট দু হাজার তেইশ সামনের মাসের তিন তারিখ পর্যন্ত এই আবেদনটি লাস্ট ডেট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এ অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করে নিতে হবে পরবর্তীতে দেখতে পাবেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিসিপ যেখানে কিন্তু চলছে এক কথায় বলতে পারেন আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা একশো তিরাশিখানা শূন্যপদ রয়েছে একত্রিশ আর দু হাজার তেইশ মাসের আপনারা কিন্তু একত্রিশ তারিখের লাস্ট ডেট রয়েছে তো বন্ধুগণ এ হচ্ছে আজকের কর্মসংস্থানের পেপার আপনারা চাইলে বা আজকের বলছি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার যখন এই পেপারটি বেরিয়ে আসবে আপনারা কিন্তু এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপাতত দেখতে পাবেন আমি আপনাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম এই সকল বিজ্ঞপ্তি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটির কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ